হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রংপুর ভিন্নজগত থেকে আপনাদেরকে স্বাগত। আমরা এখন আছি রংপুর ভিন্নজগত। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে ভিন্নজগতের টিকিট কেটে নিব। উত্তর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ভিন্নজগত। ভিন্নজগতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা বেশ কিছু কর্মচারী নিয়োজিত আছেন। ভিন্নজগৎ আকর্ষণ। বেসরকারিভাবে 100 একর জমির উপর গড়ে ওঠায় এই বিনোদন কেন্দ্রটি সারাক্ষণ নানা জাতের পাখি কোহলা কোহলে মুখরিত থাকে। এর গাছে গাছে দেখা যায় নানা রকম পাখি। সন্ধ্যা হলে তারা তাদের নীড়ে ফিরে আসে। ভিন্নজগৎ শোভা পাচ্ছে দেশি বিদেশি হাজারো বৃক্ষ। এখানে দর্শনার্থীরা গাছের ছায়ায় সারাটা দিন ঘুরে বেড়াতে পারে। উত্তরাঞ্চলের সবচেয়ে দর্শনীয় স্থান এই ভিন্নজগৎ। ভিন্নজগতে আমরা সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটি দেখব সেটি হচ্ছে তাজমহল। এই ভিন্নজগৎকে ঘিরে একটি তাজমহল গড়ে তোলা হয়েছে, সেটি অপুরন্ত এবং দেখার মতো। পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়া আমরা বেশিরভাগ তাজমহল দেখি না। আমাদের বাংলাদেশে খুবই তাজমহল কম আছে। এই ভিন্নজগতে একটি আছে, সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেব। রংপুর দিনাজপুর রুটের পাশেই এই ভিন্নজগৎটি গড়ে তোলা হয়েছে। আকর্ষণীয় পটক তাজমহল, চারদিকে লেক কে ঘিরেই তোলা হয়েছে এই তাজমহলটি। ভিন্নজগৎ তাজমহলটির সব স্ট্রাকচার আপনাদের কাছে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন আমার এই ভিডিওটি। ভিন্নজগতের প্রধান ফটক পার হলেই তিন দিকে বিশাল লেক। লেককে ঘেরা নানা বিরাম দৃশ্য দেখা শেষ হলেই সামনে পড়বে লোহার ব্রিজ। ব্রিজটি পার হলেই যেন আরেকটি ভিন্নজগৎ। এখানে রয়েছে আধুনিক বিশ্বের বিস্ময় এবং প্ল্যাটোনেরিয়াম, রোবট স্কিল জোন, স্পাম ঝানি, জল তরঙ্গ ও সি প্যারাডাইস, আজব গুহা, নৌকা ভ্রমণ, শাপলা চত্বর, 3D মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ও সুইমিং পুল, মাছ ধরার ব্যবস্থা। ভিন্নজগতে একসাথে অনেকগুলো পিকনিক করার সুব্যবস্থা আছে। ভিন্নজগতে সব ধরনের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। একই কথা জানান পঞ্চগড় নাটোর থেকে আসা সব মানুষই। এখানকার এক একটি পিকনিক মানে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম মানুষের এক একটি উদযাপন উৎস। ঢাকা থেকে রংপুর যাওয়ার ব্যবস্থা। সোমবার বাদে প্রতিদিন 9টায় সকালে ট্রেনটি ছেড়ে যায় কমলাপুর রেল স্টেশন থেকে রংপুরের ক্ষেত্রে। আপনারা রংপুর আধুনিক হোটেল বিভিন্ন রয়েছে, আপনারা দেখে শুনে আপনাদের মতো করে রংপুর হোটেলে থাকতে পারেন। রংপুর থেকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে। এক্ষেত্রে প্রাইভেট কার ভাড়া পাবে 400 থেকে 500। এছাড়া দিনাজপুরের গাড়িতে চড়েও
ভিন্ন জগতে যাওয়া যায়। যারা আমার এই পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।